নমস্কার, আমি শান্তনু পাত্র। তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ নবম শ্রেণীর গণিত, এবং এটা হচ্ছে কোষে দেখি 8.1, পেজ নাম্বার আছে 114। এটা আমরা উৎপাদক বিশ্লেষণ করছি। একই কি প্রসেস, তোমরা তিনটে ভিডিও আমরা আপলোড করেছি উৎপাদক বিশ্লেষণের উপরে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এক্সের মান ধরবো, এক্সের মান কত ধরলে রাশিমালা শূন্য হবে, রাশিমালা শূন্য হয় কত ধরতে হবে। দেখো এখানে ওয়ান ধরলে তো হচ্ছে না, যদি টু ধরি, দুই দুই চার দুই আট, আট আর চারি বারো, আর এখানে হচ্ছে -12, তার মানে টু ধরলে আমার হচ্ছে, দেখো দুই দুই চার দুই আট হচ্ছে, -12 হচ্ছে, +4 হচ্ছে, মানে এটা জিরো হচ্ছে। তাহলে যেটা ধরলে আমার জিরো হবে তার অপোজিট মানটা, +2 আছে, -2 হবে একটি উৎপাদক, ঠিক আছে, একটি উৎপাদক হচ্ছে। এরপর ম্যাথটাকে আমি তিন জায়গাতে লিখলাম, এটাকে আমি লিখছি তিন জায়গায়, ব্যাস এটাকে তিন জায়গায় লিখেছি। এখানে এক্স কিউ আছে, আমাকে এখানে এক্স স্কোয়ার দিয়ে গুণ করতে হবে, তাহলে এই গুণফল রাশিটা এখানে লিখবো আমরা এক্স কিউ -2x2। অঙ্কে কোথাও 2x2 নেই, -2x2 লিখেছি, তাহলে আমাকে ব্যালেন্স করার জন্য +2x2 লিখতে হবে। তাহলে ব্যালেন্স হয়ে গেল, কিন্তু ব্যালেন্স তো করলাম, এটা এলো কোথা থেকে? এটা আসবে যদি আমি এখানে এটাকে +2x দিয়ে গুণ করি, তবেই দেখো আসছে এই রাশিটা। এরপর প্লাসে মাইনাসে -4x হচ্ছে, অঙ্কে আছে কত, -6x, তার মানে আমাকে আবার -2x এর সাথে অ্যাড করতে হবে। এই -2x আসবে যদি আমি এখানে -2 দিয়ে গুণ করি, আর মাইনাসে মাইনাসে +4, আমার এটা পুরোপুরি ব্যালেন্স হয়ে গেল। এরপর আমরা কী করব, আমরা এখান থেকে এক্স -2 তিন জায়গাতে আছে, তাহলে এক্স -2 কমন নেব, এখানে পড়ে আছে x2, এখানে +2x, আর এখানে পড়ে আছে -2। এটা কি আর তোমাদের দেখে মনে হচ্ছে যে এটা লেজামোড়া করা যাবে? যদি লেজামোড়া করা যায় তোমরা করবে, একবার মন থেকে ভেবে নাও, এটা কিন্তু আর লেজামোড়া করা যাবে না। -2 +2 শুধু করা যায় না, তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে যদি আমাদের করা না যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো, নতুন কেউ থেকে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করো।